কতক্ষণ যে আর এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? আশেপাশে তো কোনো অটো দেখতে পাচ্ছি না, এদিকে বেশি দেরি হলে তো আবার লঞ্চ পাবো না। আরে ওই যে একটা অটো দেখা যাচ্ছে, এই অটো যাবে? অটোওয়ালা ঠিক আমার সামনে গাড়ি থামিয়ে বলল, কই যাবেন ভাই? কালুর ঘাটের দিকে যাবেন নাকি? যাব, কিন্তু রাত হয়েছে, ভাড়াটা বাড়িয়ে দিতে হবে খন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা না হয় দেব, তবে আমাকে একটু তাড়াতাড়ি ঘাটে পৌঁছে দিতে পারবে? পারমু বই কি, উইঠা পড়েন। এরপর আমি অটোতে উঠে বসে পড়লাম। আজ আমার একটা চাকরির পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়ার জন্যই প্রায়শই শহরে আসতে হয়। এখন বর্ষাকাল, তাই বৃষ্টির জন্য একদিন আগেই আমি শহরে এসে মামার বাড়িতে ছিলাম। তবে আজ পরীক্ষা দিয়ে ফিরতে বেশ দেরি হয়ে গেল। যাই হোক, এখন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারলেই হয়। ভাই নামেন, ঘাটে চলে এসেছি। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে অটোওয়ালাকে বিদায় দেওয়ার পর আমি কাউন্টারে গেলাম টিকিট কিনতে। বলছি যে, মধুপুরে যাওয়ার লঞ্চ কখন আসবে? আর কিছুক্ষণ পরে আসবে। আচ্ছা, কোনো কেবিন খালি আছে? হ্যাঁ, একটা কেবিন খালি আছে। সহজেই কেবিনের টিকিট পাওয়াতে অনেকটা নিশ্চিন্ত হলাম। টিকিট কিনে ঘাটের পাশে চায়ের দোকানে গিয়ে বসলাম। কোথায় যাচ্ছ বাবা? আমি মধুপুর যাব। ওখানেই থাকো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানেই আমার বাড়ি। আচ্ছা, রাতের লঞ্চ এখানে আসতে কয়টা বাজে? এই তো আর একটু পরেই চলে আসবে। আচ্ছা বাবা, তা তুমি কি চা টা খাবে? আচ্ছা দিন তাহলে। চা খেতে খেতে কিছুক্ষণ অপেক্ষা করার পরই দূর থেকে দেখতে পেলাম লঞ্চ ঘাটের দিকেই আসছে। দোকানদার কাকু বললেন, ওই যে বাবা, মধুপুরের লঞ্চ চলে এসেছে। এই ঘাটে লঞ্চ বেশিক্ষণ থামে না বাবা। ঠিক আছে, চলি, ভালো থাকবেন কাকু। রাতের লঞ্চ তো, সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, সাবধানেই যাব। তারপর আমি ঘাটের দিকে এগিয়ে গেলাম। লঞ্চ টার্মিনালে কিছুক্ষণ দাঁড়াতেই লঞ্চ ঠিক আমার সামনে এসে ভিড়ল। হাতে গোনা কয়েকজন লোকাল যাত্রী দেখতে পেলেও কাউকেই উঠতে দেখলাম না। হয়তো এ সময় তেমন কেউ ওদিকে যায় না। লঞ্চে ওঠার পর আমি কেবিন খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে কেবিনের কাছে পৌঁছে দেখলাম দরজা ভেতর থেকে আটকানো। আরে ভারী আজব তো, কেবিন ভেতর থেকে কে আটকালো? বেশ কিছুক্ষণ ধরে কেবিনের দরজা ঠোকাঠুকির পর একজন বখাটে ধরনের লোক বের হয়ে আসলো। আবে সমস্যা কি রে তোর, দরজা ঠোকাঠুকি করছিস কিসের জন্যে? না মানে বলছিলাম যে এই কেবিনটা তো আমার। কি তোর? তা আমি কি করবো রে, এই বৃষ্টির দিনে এত চেঁচামেচি না করে এখান থেকে ভাগ সালে। চেঁচামেচি কে করছে? আর আমার কাছে তো কেবিনের টিকিট আছে। আবে সালে, শোন, তোর এসব টিকিট ফিকিট আমাকে দেখাতে আসবি না, কেবিন আমার মানে আমার। কিন্তু এই কেমন কথা, এটা তো অন্যায়। আবে যা তো এখান থেকে, যা খুশি করকে যা। না, এর সাথে তর্ক করে কোনো লাভ নেই। তাই লঞ্চের কেবিন ক্রুর কাছে গিয়ে সব কিছু খুলে বললাম। কিছু মনে করবেন না, বিষয়টা আমি দেখছি। এটা আপনাদের কেমন নিয়ম, টিকিট ছাড়া অন্য কেউ কেবিনে উঠে কিভাবে? আচ্ছা আমি দেখছি অন্য কোনো কেবিন খালি আছে কিনা। হঠাৎ একজনে সে লোকটির কানে কানে কি যেন বলল, আপনি আমাদের সাথে আসুন, একটা রুম খালি আছে। ঠিক আছে চলুন তাহলে। তারপর তারা আমাকে একটি কেবিনে নিয়ে যায়। আপাতত একটু কষ্ট করে মানিয়ে নিন স্যার। লোকগুলো আমাকে কেবিনটা দেখিয়ে দিয়েই চলে যায়। কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো, এই কেবিনের বাইরে কোনো নাম্বার দেওয়া নেই, হয়তো কোনো সমস্যা থাকতে পারে।
বেশি কিছু না ভেবে ভিতরে গিয়ে দেখলাম সব মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। যাক, অন্তত আজকের রাতটা ভালোভাবে কাটাতে পারলেই হলো। ঘরের ব্যাগটা কেবিনে রেখে কিছু খাবার কেনার জন্য আমি ক্যান্টিনের দিকে গেলাম। যেহেতু রাতের বেলা, তাই সব যাত্রীরা নিজ নিজ কেবিনে বিশ্রাম নিচ্ছে, সেজন্যই বাইরে তেমন কোনো লোকজন নেই। এই যে শুনুন, আমাকে দুটো সবজি রোল দিয়েন। 80 টাকা দেন। কি বলেন ভাই, দুটো সবজি রোলের দাম এত? কি আর বলবো, জিনিসপত্রের যে এত দাম, আজকাল ব্যবসায় আর কোনো লাভ আছে? আপনি নিজেই কন। আচ্ছা আচ্ছা, দিন তাহলে। বলছি ভাই, রাতের বেলা বাইরে বেশি ঘোরাফেরা করবেন না। লোকটির কথাগুলো অদ্ভুত শোনালেও আমি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসি। তারপর কেবিনে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বাইরে তখন মেঘের গর্জনের সাথে বৃষ্টি পড়ছে। কতক্ষণ যে ঘুমিয়েছি তার কোনো ঠিক নেই। তবে হঠাৎ প্রচণ্ড এক মেঘের গর্জনে ঘুমটা ভেঙে যায়। বাইরে জানালার দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। জানালার ঠিক বাইরে একজন নারী অবয়ব দেখতে পেলাম, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে খেয়ে থাকতে পারে, কেউ আবার বিপদে পড়ল না তো? কে ওখানে? কে? আমার ডাক শুনে চোখের পলকেই কোথায় যেন মিলিয়ে গেল। উঠে গিয়ে জানালা খুলে কাউকেই দেখতে পেলাম না, হয়তো আশেপাশের কোনো কিছুর ছায়াও হতে পারে। আচমকা ঘুম ভেঙে যাওয়ার কারণে আমার আর কোনো মতে ঘুম আসছিল না। আরে, কেমন যেন মনে হচ্ছে না আশেপাশে কোনো মেয়ে কাঁদছে, পাশের কেবিনে নয় তো? এসব কি শুরু হলো? এদিকে কান্নার আওয়াজ, তারপর আবার এত রাতে দরজায় কে করা নাড়ছে? উঠে গিয়ে দরজা খুলে বাইরে এসে দেখি চারদিক একেবারেই শুনশান নীরবতা, কোথাও তো কেউই নেই। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো? একবার কি কেবিন ক্রুর কাছে গিয়ে বিষয়টা বলবো? তাই করি। বল, তারপর আমি সাহায্যের জন্য স্টাফ রুমে গিয়ে দেখলাম সবাই বেহুশের মতো ঘুমাচ্ছে। কয়েকবার ডাক দিলাম। বলছি ভাই শুনুন, এই যে ভাই শুনুন শুনুন, একটা কথা আছে। এত রাতে আবার কি হলো? বলছি ভাই একটু এদিকে আসবেন। স্টাফ বলে কি আমাদের কোনো ঘুম নেই নাকি? হ্যাঁ না, মানে আসলে কেবিনের বাইরে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ তো, লঞ্চে শব্দ তো হবেই। না না, এটা অন্য কিছু শব্দ। আরে ধুর মশাই, ঘুমাতে দিন না। না, এদের বলে আর কোনো লাভ হবে না বলে মনে হচ্ছে। ব্যর্থ চেষ্টা না করে আমি কেবিনের দিকে গেলাম। কেবিনে ঢুকতে যাব ঠিক এমন সময় চোখ পড়ল বাইরে রেলিং ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। হয়তো সেও শব্দ শুনতে পেয়ে আমার মতো বাইরে এসেছে। আমি লোকটির কাছে গিয়ে বললাম, বলছি ভাই আপনি কি কোনো শব্দ শুনেছেন? নাকি এই কেবিনে উঠছেননি? হ্যাঁ, আর বলবেন না, এই কেবিনে আসার পর থেকেই কখনো দরজায় কেউ টোকা দিচ্ছে, আবার কখনো কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে। আপনি জানালার বাইরে যাকে দেখছিলেন সে ছিল আমার স্ত্রী শ্যামলী। কিন্তু জানালা খুলে তো কাউকেই দেখতে পেলাম না। কিভাবে দেখবেন বলুন, সে তো অনেক আগেই মারা গিয়েছে। আপনি কি সব বলছেন জাতা, কি করে সম্ভব এটা? আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আচ্ছা বলছি, শুনেন তাইলে। বছর দুই এক আগে এমনই এক দুর্যোগ রাতে আমি আমার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। বলছি এত রাতে এভাবে গহনা পরে আসা তোমার উচিত হয়নি। বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই মেয়েদের মাথা ঠিক থাকে না, এমনিতেই দিনকাল ভালো না। যখন ঘাটে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম তখন দূর থেকে কয়েকজন লোক আমাদের দিকে কুনজরে তাকিয়েছিল। তাদের উদ্দেশ্য খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। পিছনের লোকের দিকে তাকিও না,
ওদেরকে আমার সন্দেহজনক বলে মনে হচ্ছে। এখন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারলেই হয়। কতবার যে বললাম এত সেজো না, আমার তো কোনো কথাই তুমি কানে নাও না। আরে ওই তো লঞ্চ চলে এসেছে, চলো চলো যাই। লঞ্চে ওঠার পর লক্ষ্য করলাম ওই লোকগুলো আমাদের পিছে পিছে লঞ্চে উঠল। বেশি কিছু না ভাইবে আমরা কেবিনে চলে আসলাম, কিন্তু তাহলে জানতাম না ওটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে দুর্বিষহ রাত। যখন আনুমানিক রাত 11টা বাজে, বাইরে তখন বিদ্যুতের ঝলকানির সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমরা কেবিনে বিশ্রাম নিচ্ছি, ঠিক এমন সময় হঠাৎ করে জোরে জোরে দরজায় কে যেন কড়া ঢাললো। এ অসময়ে কে আসতে পারে, হয়তো কোনো প্রয়োজন থাকতে পারে ভেবে আমি দরজাটা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই ওই লোকগুলো জোর পূর্বক কেবিনে ঢুকে গেল, তারপর দরজা ভিতর থেকে আটকে দিল। খারাপ, তারা এসব কি হচ্ছে? একদম চুপ, কোনো কথা বলবি না, শব্দ করলে গলা নামিয়ে দেব। হ্যাঁ বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও। এ ওর মুখটা চেপে ধর, আর কি আছে সব নে ওদের থেকে। তারপর আমাদের অস্ত্র দেখিয়ে সব কিছু কেড়ে নিতে শুরু করে। এক পর্যায়ে যখন ওরা শ্যামলীর গলার হারটা কেড়ে নিতে চায়, তখন ও দিতে রাজি হয় না। দিয়া দাও শ্যামলী, ওদের কোনো মায়াতয়া নাই। কিন্তু তারপর ও দিতে না চাওয়ায় এক পর্যায়ে টেনে হিঁচড়ে নিতে গিয়ে ওর গলায় ছুরি চালিয়ে দেয়। শ্যামলী, ডাকাতগুলো আমাকে আটকানোর জন্য প্রচণ্ড জোরে মাথায় আঘাত করে সব কিছু নিয়ে পালিয়ে যায়। নিজের জীবন দিয়ে হলেও ওই হাড়টিকে রক্ষা করতে চেয়েছিল, কারণ হাড়টি ছিল শ্যামলীকে দেওয়া আমার মায়ের শেষ উপহার। কিন্তু শেষ পর্যন্ত ওই শয়তানদের হাতেই ওর সেই কালো রাত কেটে গিয়েছে বহুদিন আগেই। তবে নেই শুধু শ্যামলী, কিন্তু আমি এখানে প্রায় আসি। যদি শ্যামলীর সাথে আমার আবারও দেখা হয়, যাই হোক, কথা বলতে বলতে সকাল হয়ে এলো, আমি চলি তাহলে। লোকটি তার অশ্রুজল চোখে লুকিয়ে চলে যায়। আমি নির্বাক দৃষ্টিতে সকালের সূর্যোদয়ের দিকে তাকিয়ে রইলাম। আমাদের সমাজে এমন নির্মম ঘটনার কারণে কত হাসি খুশি জীবনই না নষ্ট হয়। কিছুক্ষণ পরে মধুপুরে গিয়ে লঞ্চ থামতেই আমি নেমে গেলাম। ঘাটে নামার পর পিছন থেকে গত রাতের সেই কেবিন ক্রু আমাকে ডাকতে ডাকতে ছুটে আসলো। কি হয়েছে, আমাকে ডাকলেন কেন? ভাই, গতকালকে কোনো উপায় না পেয়ে আপনাকে ওই কেবিনে থাকতে দিয়েছিলাম, আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমি সব কিছু জেনেও না জানার ভান করে বললাম, কেন, কি আছে ওই রুমে? আসলে বছর দুয়েক আগে ডাকাতের কবলে পড়ে এক দম্পতি মারা গিয়েছিল। মানে তারা দুজনই কি মারা গিয়েছিল? হ্যাঁ, মেয়েটির গলায় ছুরি চালিয়ে দিয়েছিল, আর ছেলেটির মাথায় আঘাত লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তারা দুজনই মারা যায়। তাহলে গত রাতে আমি যার সাথে কথা বলছিলাম সেও মারা গিয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? কিছু বললেন ভাই? না না, কিছু না, আমি আমি যাই তাহলে। তার মানে বর্ষা রাতে লঞ্চ যাত্রায় ওদের দুজনকেই দেখা যায়। এসব কাউকে বলেও কোনো লাভ নেই, তবে আশা করি হয়তো ওরা একদিন মুক্তি পাবে।